السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল্লাহ আলমের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 10ই মুহররম 1446 হিজরি মোতাবেক 16ই জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাব ও বাদইল খালক, সৃষ্টির সূচনা পর্ব, পর্ব নম্বর 12, হাদিস নম্বর ইমাম বুখারী রাহমাহুল্লাহ সৃষ্টির সূচনা এখানে 3277 নম্বর ধারাবাহিক, সহিহ বুখারীর হাদিস নম্বর হচ্ছে 3277। আমাদের অধ্যায়ের বিষয়বস্তু চলছিল ইবলিস এবং তার সেনাবাহিনীর বর্ণনা, গতকালকে একটি আলোচনা হয়েছে এই মর্মে, আর এই মর্মে যে ইবলিস বা শয়তানের সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে, বিভিন্ন হাদিসগুলি, যে হাদিসগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কথা বর্ণনা করেছেন, শয়তান সবচেয়ে বড় শয়তান হচ্ছে ইবলিস। আর তার নাম আমাদের দেশে বক্তার বলে আজাজিল, এই নামটি কোনো হাদিস দ্বারা বা কোরআন দ্বারা প্রমাণিত নয়, তবে আহলে কিতাবের যে সব গ্রন্থ রয়েছে বা বাইবেল বা অন্য কিতাব সেগুলিতে থাকতে পারে, তো সেটা আমরা বিশ্বাসও করব না যে এই নাম তার ছিল, তখন কোন বা ইতিহাস লেখার প্রচলন ছিল, তাই না? আর আমরা অস্বীকার করব না, বলবো না জাজাজিল, ইবলিস। আল্লাহ কোরআনে কি বলেছেন তাকে? ইবলিস। ইবলিসের অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে নৈরাশ, আল্লাহর রহমতের যার যার কোনো আশা নেই। জি, তো আবুল্লাসা ইবলিস, ইবলিসুল মুজরিমুন কোরআনে রয়েছে, ওখান থেকে ইবলিস, আল্লাহর রহমত থেকে হতাশ, কোনো আশা নেই তার জন্য। প্রত্যেক পাপিষ্টর জন্য যদি কুফুরের উপর না মারা যায় তো আশা আছে আল্লাহর রহমতের, কিন্তু ইবলিসের জন্য, ইবলিস বেঁচে আছে কিন্তু তার হেদায়তের দরজা বন্ধ হয়ে আছে, এমন কোন জিন বা ইনসান এমন কেউ পৃথিবীতে নেই যে বেঁচে আছে আর হেদায়তের রাস্তা তার বন্ধ, নিশ্চিত না, যতই পাপিষ্ট হোক না কেন কোনো সময় হেদায়ত হয়ে যেতে পারে, যে কোনো সময় হেদায়ত হয়ে যেতে পারে, কি জানি ওর ভাগ্যে জান্নাত আছে, সংশোধন করে নিল সমস্ত রকমের অপরাধ করে, হেদায়ত হয়ে যেতে পারে, তাই না? কিন্তু যখন মারা যাবে শিরক কুফরির ওপর, তখন আর দরজা বন্ধ হয়ে গেছে, তাই না? ইবলিস বেঁচে আছে আর বেঁচে থাকবে কেমন পর্যন্ত, তবুও তার সামনে তওবার দরজা আর হেদায়তের দরজা কি আছে? বন্ধ, কারণ আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে তুমি কিয়ামত পর্যন্ত, ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত, লানত। জি, আর ইবলিস বড় শয়তান, আর তার যারা সহচর জিন সেগুলিকে বলা হয় শায়াতিন, 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 শয়তানের বহুবচন, যেমন জিনদের মধ্যে শয়তান হয় এটা সকল মুসলিমই জানে, মানুষও শয়তান হয় এ কথাও কোরআন কারিমে রয়েছে, শায়াতিন আল ইনসি ওয়াল জিন্নে ইউহি বাযুহুম ইলা বাযিন যুখরুফাল কওলি গুরুরা, সূরা আনআম বলেছে ওয়ালাউ শা রাব্বুকা মা ফাআল, শায়াতিন আল ইনসি ওয়াল জিন্ন, মানুষ শয়তান এবং জিন শয়তান। তারপর সূরা নাস, ইনশারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইয়াওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতে, জিন থেকে ওয়ান নাস মানুষ থেকে, তাহলে যারা মানুষকে কি করে, মানুষকে কুমন্ত্রণা দিয়ে, কুপরামর্শ দিয়ে আর তাদের প্রভাব বিস্তার করে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়, গোমরাহ করে, পথভ্রষ্ট করে, তারা শুধু জিন শয়তান নয়, জিন শয়তান যাদেরকে দেখতে পায় না, আর মানুষ শয়তান যাদেরকে দেখতে পায় তারপরও তাদের জালে ফেঁসে যায়, দেখতে পাচ্ছেন যে আমার একটা এই খারাপ অভ্যাস ছিল না, তার মগজ জ্বর দেখা অভ্যাস করিয়ে দিল, মানুষ শয়তান এটা, যে শয়তানের আপনি ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন,
চক্রান্তের শিকার হয়ে গেল। এইরকমই ধূমপান বিড়ির সিগার ধরিয়ে দিল, মদ ধরিয়ে দিল, গাঁজা হিরোইন ধরিয়ে দিল, হ্যাঁ, অথবা আপনাকে ব্যভিচারে লিপ্ত করে, নাউজুবিল্লাহ, হ্যাঁ, সমকামিতায় লিপ্ত করে দিল, সমকামিতা রাস্তা দেখিয়ে দিল, নোংরামি রাস্তা দেখিয়ে দিল, হ্যাঁ, নোংরামি বুলু ফিল্মের রাস্তা দেখিয়ে দিল, যে কোনো পাপের রাস্তা দেখিয়ে দিল। মানুষ শয়তান তাদেরকে বলা হয়, যারা নিজেরা পাপি এবং পাপ সম্পর্কে নিজে কখনো অধিকার দেয় না, কখনো সংশোধন করার কোনো চিন্তা থাকে না তাদের, কোনো কর্মসূচি নেই, যে ভুল হয়ে গেছে, হ্যাঁ, মানে পড়ে গেছি, উঠে দাঁড়াবো, এরকম নয়, উঠে দাঁড়াতে চায় না, মানে সংশোধন করতে চায় না, ভুল রাস্তায় চলে গেছে, ইউ টার্ন করে ফিরে আসলাম দুনিয়ার ক্ষেত্রে যেমন করে, এমন হলে বলবো না যে সে শয়তান, তার মধ্যে কিছু কল্যাণ আছে, বলে বাকি এত খের, অবশিষ্ট কিছু কল্যাণ আছে, যে সে নিজেকে ধিক্কার দিচ্ছে, ভুল করছে, সংশোধনের চেষ্টা করছে, যদিও শয়তানের জালের শিকার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দুর্বল ইমানের কারণে। আল্লাহ হেফাজত করুন আমাদের। তো কথা না বাড়িয়ে এখন যে হাদিসগুলি এই পর্বের বাকি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করি। 3277 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন সাহাবি আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, ফতিহাত আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, ফতিহাত মানে খোলা হয়, আর ফতিহাত ওটার মানে খোলা হয়, কিন্তু তাসদিদ যখন দেওয়া হয়েছে তাতে, তখন তার অর্থে কি এসছে, শক্তি এসে গেছে, ব্যাপকতা এসে গেছে। আরবি গ্রামারের একটা ফর্মুলা আছে যে শব্দ যত বাড়বে বা যত ওজন সহি হবে তত অর্থ ওজন সহি হবে, ওজন সহি তো বুঝছেন, যেমন কাতালা এক তুলো মানে, কাতালা মানে কি করা, খুন করা, হত্যা করা, আর কাত্তালা ইউকাত্তালু তাকতিলান মানে টুকরো টুকরো করে জবাই করা, টুকরো টুকরো করে কি করা, খুন করা, দেখেন খুন করা প্লাস টুকরো টুকরো করা, বুঝা গেছে না? তো এখানে কি রয়েছে, ফুত্তিহাত মানে খোলা হয়, যেই খোলার অর্থে মানে এই দুনিয়ার দরজা নাই, বিশাল দরজা, যে জান্নাতের দরজা, একসাথে কত লোক ঢুকতে পারবে, কয়েকদিন আগে হাদিস গিয়েছে, হ্যাঁ, কত, 70,000 এক রেওয়ায়েতে রয়েছে, আর এক রেওয়ায়েতে রয়েছে 7 লক্ষ একসাথে ঢুকবে, মানে একসাথে পাশাপাশি, একজন আগে একজন পরে, এরকম নয় পিছনে পিছনে আগ পিছিয়ে, এমন নাই, এখানে দুইজনের জায়গায় তিনজন ঢুকতে পারবেন না একসাথে, একটু পিছিয়ে দেওয়া একজনকে, ফুক্তি হাত খুলে দেওয়া, এই বিশাল জান্নাতের দরজা কি, আল্লাহ আমাদেরকে জান্নাতের ফিরদৌস দান করো। জান্নাতের দরজা খোলা হয়, বাস্তবে খোলা হয়, এটা হাদিসের বাহ্যিক অর্থ, আর আর একটি অর্থ এটাও আমরা বিশ্বাস করি যে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, দরজা খুলে প্রস্তুত হয়ে আছে, আসো জান্নাতে আসতে চাইলে আসো, জান্নাতি হতে চাইলে এখন সুবর্ণ সুযোগ। আর আরেকটি হচ্ছে যে জান্নাতিদের সংখ্যা বেড়ে যায়, ভালো মানুষের সংখ্যা বেড়ে যায়, হ্যাঁ, যারা নেক আমলকারী তাদের সংখ্যা বেড়ে যায়, স্বাভাবিক, দেখতে পাচ্ছেন যে রমজান মাসে কত মুসল্লির সংখ্যা বাড়ছে, ধার্মিকতা বাড়ছে, আর দেখেন ওমরা বাড়ছে, তো দান সাদকা বাড়ছে, যখন নেকি বাড়ছে, গুণা কমে আসছে, যা যখনই এটা আল্লাহ রাব্বুল আলামিনের এটি নীতিমালা, মানব জাতির সৃষ্টির ক্ষেত্রে বা প্রকৃতির ক্ষেত্রে, যে যখনই কোনো মানুষ নেকি বাড়াবে গুণা কমে যাবে অটোমেটিক, আপনার জীবনে গুণা হচ্ছে, আপনি নেকিকে বাড়িয়ে দেন, গুণা কমাবার আর একটি তরিকা ইমান শক্তিশালী করার। শয়তান আমাকে গুণা করে দিছে, কিছু কিছু ক্ষেত্রে পারছি না হয়তো, কারণ শয়তানের সাথে আমার মোকাবেলা হচ্ছে, কিন্তু সেখানে টিকতে পারছে না অনেক সময়, আপনি অন্যদিকে নেকি বাড়িয়ে দেন, ভুল হয়ে যাচ্ছে সাথে সাথে তবা ইস্তেগফার কর, বেশি বেশি তবা ইস্তেগফার, উঠতে বসতে চলতে ফিরতে, আমার কিছু গুনাহ হচ্ছে, আমি কোরআন তেলাওয়াত প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের আমি রুটিন বাড়িয়ে দিই, দান সাদকা বাড়িয়ে দিই,
এইভাবে যখন দেখবেন যে কিছু কিছু গুনাহ হচ্ছে, আপনি নেকির পরিমাণ যখন বৃদ্ধি করে দেবেন ধীরে ধীরে ধীরে, আপনার অনুশীলন এটা মানে তরবিয়ত ট্রেনিং হচ্ছে, ওই ট্রেনিংয়ে গিয়ে আপনি আপনার মধ্যে একটা কী আসবে, অগ্রগতি আসবে, প্রোগ্রেস আসবে। এটা হচ্ছে মানুষের স্বভাব, এইভাবে আল্লাহ সৃষ্টি করছে মানুষ। এটা খুব সহজ উপায় যে আমার গুনাহ হচ্ছে, এর সাথে অনেক বেশি নেকি বাড়িয়ে দেবো, তখন আমার পেছনে শয়তান অত পড়তে আসবে না। কারণ সবাই কোন জায়গায় মেহনত করে, যেখানে ফসল বেশি হবে। যেই জমিতে 5 মন বিঘা ধান পাবো না, আর একটু জমি চাষ করলে আমি 20 মন পাবো, কেন বা 5 মনের জন্য একই খাটনি করব? এটা সবাই বুঝে, এটা কমন সেন্স। বুঝেন না বুঝেন? জি ঠিক, আল্লাহ তৌফিক দান করুন। ইন্নাল হাসানাত ইয়াজহিবুন সাইয়াত, আল্লাহ কোরআনে কেন বলেছেন, নিশ্চয় নেকিগুলি গুনাহগুলিকে মুছে ফেলে দেয়, দূর করে দেয়। জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় মানে জান্নাতি লোকের সংখ্যা বেড়ে যায়, আর যত সংখ্যা বাড়বে তত দরজা প্রশস্ত লাগবে। তবে আগেরটাকে আমরা অস্বীকার করব না, সেই অর্থের সাথে এটা বললে ঠিক আছে, কিন্তু বোঝেন না বাহ্যিক অর্থ নেয় রূপক অর্থে, না এটা চলবে না। কোরআন হাদিসের ক্ষেত্রে আমরা রূপক অর্থে যাবো না, মাজাজে যাবো না, যখন হাকিকাত, হাকিকাত মানে আসল অর্থ, আর মাজাজ মানে হচ্ছে রূপক অর্থ। অগল্লেখা তাবাব জাহান্নাম, জাহান্নামে দরজা বন্ধ করে দেয়, বাস্তবে বন্ধ করে দেয় জান্নাতের দরজা, এটা অর্থ, জাহিরি অর্থ, যেটা বাহ্যিক অর্থ। আর একটি অর্থ হচ্ছে যে জাহান্নামের সংখ্যায় নেই, যখন সংখ্যা নেই তো দরজা খোলার প্রয়োজন আছে? ইসলাম সেনের কোনো লোকই আসে না, তাহলে এই দরজা খোলার প্রয়োজন আছে বা মেন গেট খোলার প্রয়োজন আছে? লোকজনে কেউ আসে না, অফিসে কর্মচারী সব ঢুকলাম তারপরে বন্ধ করে দিলাম, কেউ আসা যাতায়াত করে না, কিন্তু সবসময় লোক আসতে আছে, যার ফলে আমাদের দরজা খুলে রাখতে হচ্ছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ও সুলসিলাতি শায়াতিন, শয়তানগুলিকে, শয়তানের বহু বচন, শায়াতিন, শয়তানগুলিকে কী করা হয়, সে করলে বেঁধে দেওয়া হয় বা শিকলাবদ্ধ করে দেওয়া হয়, শৃঙ্খল দিয়ে তাদেরকে বেঁধে দেওয়া হয় শক্ত করে, যাতে করে তারা পথভ্রষ্ট না করতে পারে। বাহ্যিক অর্থ এবং শয়তান, এমনিতে যখন মানুষ ভালো আমল খুব বেশি বেশি করতে হয়, শয়তান আর সুযোগ পায় না, সেটা রূপক অর্থ। কেউ কেউ রূপক অর্থ করেছেন সেই জন্য বললাম, কিন্তু যেমনটা বললাম যেখানে বাহ্যিক অর্থ নিতে কোনো বাধা নেই, আর আমাদের কাছে কোনো দলিল নেই যে বাহ্যিক অর্থ থেকে আমাকে দূরের অর্থে যেতে হবে, কাছের অর্থ বাদ দিয়ে দূরের অর্থে যেতে হবে, তখন আমরা কাছের অর্থ। আমাদের দেশে রূপক অর্থে একটি কথা আছে, আমি দুই ফসল খেলাম, দুই ফসল মানে কি, দুই ফসল খাওয়া মানে কি, জমির কৃষি দুই সিজন মানে 2 বছর, এই জমিটা 2 ফসল খেললাম মানে এই সেন্সে ফসল 2 বছর খেলাম, কিন্তু এখানে তো বছর বললেন না আপনি, হ্যাঁ এরকম কিছু অর্থ আছে। কিন্তু যদি বাহ্যিক অর্থ বলে, আমি বাহ্যিক অর্থ বলেছি, একটা হচ্ছে আপনার কাছে টাকা নেই, বললেন যে টাকা নেই, কেউ ধার চাইছে, জানছে যে ধার নিলে আর পাওয়া যাবে না, টাকা নেই, এর দুটো অর্থ, একটা টাকা নেই মানে পকেটে নেই, এটা কাছের অর্থ হাকিকি, হ্যাঁ মানাল হাতে কি, আর একটা হচ্ছে মাজাজের রূপক অর্থ কি, টাকা না মানে, হ্যাঁ পকেটে অন্যায়, একটা টাকা নেই যেটা হাকিকি অর্থ, পকেটেও নেই আর পাশাতেও নেই মানে টাকা দেওয়ার মতো নেই, আর একটি অর্থ হচ্ছে যে টাকা নেই মানে আমার পকেটে নেই, এখন নেই, মসজিদে এসেছেন, যেমন অনেক সময় মোবাইল নেই, টাকা নেই কিন্তু বাসাতে অনেক টাকা আছে, তার অনিশ্চয় বাঁচার জন্য বললেন ভাই টাকা নেই আমার কাছে, নিয়ত করলেন যে টাকা নেই মানে আমার পকেটে নেই। আর একটা ভাষা, চালাকির ভাষা হচ্ছে যে ভাই দেওয়ার মতো কোনো পয়সা নেই, মানে খাওয়ার মতো আছে আমার সংসার চালাবার মতো, কিন্তু দেওয়ার মতো কোনো পয়সা নেই, কারণ আপনাকে দিয়ে দিব, আপনি তো আনলিমিটেড, আপনাকে সময় বেঁধে দেওয়া যাবে না, সময় বাঁধে দিলেও কোনো কাজও হবে না, তো আপনাকে দেওয়ার মতো পয়সা নেই, দেওয়ার মতো পয়সা নেই। মানুষের সব অনিষ্ট থেকে বাঁচার জন্য এগুলো হেকমত, যে রূপক অর্থে ব্যবহার করা। তো যাই হোক, 3278 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবে সাইয়িদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ তাআলা, বলছেন কুলতু লি ইবনে আব্বাস, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিশিষ্ট ছাত্র ছিলেন এবং বড় ইমাম ছিলেন তিনি, তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার ওস্তাদকে বললাম জি, ফাকালা হাদাসানা ইবনে, তখন তিনি বললেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন, কি বললেন ইবনে আব্বাসকে ঘটনা, তাহলে হাদিসটা লম্বা আছে অন্য জায়গায়, এখানে সংক্ষিপ্ত করা হয়েছে, প্রসঙ্গ ছিল মুসা আর খাজের ঘটনা,
মৌসা এবং খাজির আলাইহিমাস সালামের যে ঘটনা, সফরের আপনার বৃত্তান্ত কোথায় আছে? বর্ণনা কোরআনে কারিমে সূরা কাহফে রয়েছে। তো সেই মর্মে বললাম, তো বলে আন্নাহ সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি রাসূলুল্লাহ বলতে শুনেছে, ইন্না মূসা ক্বালা লি ফাতা, মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বা তার ছাত্রকে বলেছিল, তার সঙ্গীকে, ফাতা মানে শাব্দিক অর্থ কিন্তু ছাত্র না, শাব্দিক অর্থ হচ্ছে যুবক, ফাতা মানে হচ্ছে যুবক। তো সাধারণত মানুষ খাদেম রাখে, যুবকদেরকে রাখে, ইয়াং ছেলেপিলুকে রাখে, তাই না? এখন মুরব্বি মানুষ দাড়ি সাদা হয়ে গেছে, ওকে খাদেম, ওকে বলতে লজ্জা লাগে যে এটা দিন আর ওইটা দিন, লাগবে না? হ্যাঁ, এই জন্য টি বয় হিসাবে মুরব্বি রেখে অনেক সময় সমস্যা হয় না অফিসে, কিন্তু টি বয় ও দাড়িওয়ালা রাখতে চায় না। আর তারপরে দাড়িওয়ালা রাখো কিন্তু যুবক রাখো, কিন্তু কিছু লোকের মানে ফার্স্ট কানা সেন্স আছে তাদের, সেটা আমি সাথে একমত নাই, কিন্তু বয়সের দিক থেকে ধরেন মুরব্বি 40-50 হয়ে গেছে আর তাকে টি বয় হিসেবে রাখা হয়েছে, পিয়ন হিসেবে, আর তাকে হুকুম করে এটা নিয়ে আসো এটা করো, বেয়া দিবি মনে হচ্ছে। অনেক সময় অফিসার হয়তো ওর চাইতে বয়সে কম, সবাই ওরকম অভদ্র নয় যে আমি আমার পোস্ট হিসেবে কথা বলছি, বয়স আমার বাপের বয়সের বা আমার বড়ো ভাইয়ের বয়সের, ঠিক না? এই জন্য বয়সের দিক থেকে ছোটো হলে সুবিধাই কাজগুলি নিতে। তো তার সঙ্গীকে বললেন, সফর সঙ্গী, সফর সঙ্গী কে ছিলেন? তফসির কিতাবাতে রয়েছে ইউশা বিন নুন, ইউশা বিন নুন। আতেনা গাদা আনা, ক্ষুধা লেগেছে, আর সাথে মাছ ভাজি করে নিয়ে গেছেন, হ্যাঁ মাছ ভাজি করে নিয়ে গেছেন যে যখন প্রয়োজন হবে সফরে খাবো দুজন। এখন আমাদের দুপুরের খাবার দাও, গাদা খাবার দাও। কালা, তখন তার মনে পড়েছে, আর আয়তা, আচ্ছা আপনি জানেন কি, ঈদ আওয়াই তো জানেন বলি, অথচ জানেন বলে জিজ্ঞাসা উদ্দেশ্য নাই, আরে জানেন কি হয়েছে, জানেন উদ্দেশ্য কিন্তু জানেন জিজ্ঞাসা করা নয়, ঠিক ওই রকমই এই অলঙ্কারপূর্ণ ভাষাইছে। আর আয়তা, আপনি দেখেছেন কি বা আপনি জানেন কি, উদ্দেশ্য নয়, আর আয়তা জি, আর আয়তা ঈদ আওয়াই না, জি জানেন ব্যাপারটা কি, আওয়াইন এলা সাখরা, যখন আমরা আশ্রয় নিয়েছিলাম বিশ্রাম করার জন্য একটি পাথরের পাশে, একটা বড় পাথর ছিল, সে পাথরের পাশে বা সে পাথরে তারা আশ্রয় নিয়েছিলেন কি করার জন্য, একটু দুপুরবেলা রোদ রয়েছে একটু এখানে একটু বিশ্রাম নিয়ে আরাম আরাম করে নিই তারপর যাব। ফাইনি না সিতুল হতা, সেখানে কিন্তু মাছটি ভুলে গেছিলাম, হুত মানে বিশাল বড় মাছ ছিল, কিন্তু আর বড় মাছ ভাজি করে নিয়েছে, ভেজে নিয়ে গেছে, হ্যাঁ, আর সেই মাছটি তাদের সাথে আছে, বড় মাছ ফ্রাই হয়ে গেছে, নিয়ে গেছে খাবো, হ্যাঁ, আর তারপরে মজমাউল বাহারেন, হ্যাঁ দুটো সাগরের, হ্যাঁ হ্যাঁ মিলন কেন্দ্র, দুটো সাগরের সে একসাথে মিলিত হচ্ছে, সেই জায়গা ছিল সেটি, হ্যাঁ যাবলাক মজমাউল বাহারেন, জি জি মজমাউল বাহারেন। তো সেখানে একটি পাথর ছিল, সেখানে আরাম করছিলেন, ওখানেও মাছটি জীবিত হয়ে যায়, মাছটি কি হয় জীবিত হয়ে, জীবিত হয়ে লাফ দিয়ে গিয়ে সাগরে পড়ে যায়, লাফ দিয়ে সাগরে পড়ে চলে যায়, নাস্তা চলে গেছে লাফ দিয়ে জীবিত বলছে। ফাইনি নাসি তো, সেখানে কিন্তু মাছটি আমি ভুলে যাই, তমান সানিউল্লা শয়তান, আমাকে শয়তান ছাড়া আর কিছুতে ভুলাইনি, নাহলে আমি কি বলি, আমি তো আপনার কেদ মধ্যে সাঁতে এসেছি, হ্যাঁ কিন্তু সাথে সাথে বলবো মনে করেছি, বলতে ভুলে গেছি, তারপরে চলতে শুরু করেছেন দুইজনে, এগিয়ে চলে গেছেন। আরে আল্লাহ তো বলেছেন যেখানে তোমার, হ্যাঁ কি হবে, যেখানে কি হবে মাছ বাউল বাহারে, আর যেখানে মাছ, হ্যাঁ সেইখানে করে তোমার ওস্তাদ আছে মানে খাজেরকে পাবে সেখানে, তো তুমি চলো ফিরে চলো সেখানে। ওয়াইদ ক্বালা মূসা লি ফাতাহু আতেনা গাদা আনাল্লাকা লাকিয়া মিন আহমাজানা ফি সাফারিনা মিন সাফারিনা হাজানা সাবাব, জি তারপরে, হ্যাঁ হাফেজ নেই, ওয়াইদ ক্বালা মূসা লি ফাতাহু আতেনা গাদা লাকাদ লাকিয়া মিন সাফারিনা হাজানা ক্বালা আরাইতা ইযা ওয়াইনা ইলা সাফারিনা ফা ইন্নী নাসিতুল হুত ওমা আনসানি ইল্লা শাইতানু আযহাবা ওয়াত্তাখাযা সাবীলাহু ফিল বাহরি সারাবা। ফালাম্মা জাওয়াজা ক্বালা লি ফাতাহু আতেনা গাদা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাব, যখন সেখান থেকে চলে গেছে ক্বালা আরাইতা ইযা ওয়াইনা সাফা ফা ইন্নী নাসিতু ওমা আনসানি ইল্লা শাইতানু আযহাবা ওয়াত্তাখাযা সাবীলাহু, আজাব এটা আজাব পরে আছে কিন্তু,
তাহলে জালেক মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিম কাসাস, এই জায়গায় তো আমি তলাশ করছি, এই জায়গার কথা তো আল্লাহ বলেছেন, চলো সেখানে ফিরে চলো। বলছেন যে এত দূর, অনেক দূর তারা সফর করে এসছেন, সকাল থেকে কোনো ক্লান্তি হয়নি, কিন্তু যেখানে মা সারিফ না আসল গন্তব্যস্থান যেখানে আল্লাহ যেতে হবে সেখান থেকে যেমন কিছুটা এগিয়ে গেছেন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছেন মুসা আলাইহিস সালাম। তার মানে তুমি উল্টো দিকে যে ভুল জায়গায় যাচ্ছ, এই জন্য তুমি ক্লান্ত, আল্লাহ ক্লান্ত করে দিচ্ছে। তো ওই কথাটি বলছেন যে ওয়ালাম ইয়াজিদ মুসা নাসাব হাত্তা জাওয়াজ আল মাকান আল্লাজি আমার আল্লাহ বিহি, মুসা আলাইহিস সালাম ক্লান্তি বোধ করেননি, অজাদে অজাদ মানে এখানে অনুভব করা, পাওয়া নয়, অজাদ মানে পাওয়া হয় আর অজাদ মানে অনুভব করা হয়। মুসা আলাইহিস সালাম আর নাসাব মানে হচ্ছে কষ্ট ক্লেশ বা ক্লান্তি, ক্লান্তি অনুভব করেননি অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেই জায়গাটি অতিক্রম না করেছেন, আল্লাজি আমার আল্লাহ যেই জায়গার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে সেখানে যাবে দুটো সাগর একে মিলিত হচ্ছে সেখানে করেই তুমি তোমার ওস্তাদকে পাবে, গেলে দেখতে পাবে। ফিরে আসছেন দেখছি যে একজন মানুষ মুসাজ্জা বিসাবিন কাপড়ে গোটা শরীর ঢেকে শুয়ে আছেন, তো মানুষকে দেখে তখন কি করেছেন সালাম দিয়েছেন, তখন তিনি হ্যাঁ মুখের উপরে চাদরটা সরিয়ে হ্যাঁ বলছো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আন্নাবি আরজিকা সালাম, দেখি আমার কোথা থেকে কে সালাম দিল, এখানে তো কোনো মুসলিম নেই যে সালামের অভিবাদন জানবে, এখন যেখানে একজন মুসলিম বাস করে না সেখানে যদি আপনি সালাম পান বা সালামের জবাব পান তাহলে তো আশ্চর্য হয়ে যাবেন আপনি, তাই না? তো ওয়ান নাবি আরজিকা সালাম খাজের বলছেন, যাই হোক তারপরে পরিচয় হলো আর তার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আসতে, এখন আপনার সঙ্গী হন, আর তারপরে না ধৈর্য ধরতে পারবে না আর শর্ত কড়াকড়ি শর্ত, আর তারপরে একটা কথা বলা যাবে না আমার সাথ ধরলে, তো লম্বা হাদিস রয়েছে সহিহ বুখারীতে আছে। তো এই ছিল হাদিস, এখানে অধ্যায়ের সাথে কি মিল, ওই যে শয়তান ভুলিয়ে দিয়েছে, মানুষকে শয়তান ভুলায়, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন শয়তান যখন ভুলায় তো শয়তানের বিরুদ্ধাচরণ করে তাকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আর আল্লাহকে সন্তুষ্ট করা আর শয়তানকে অসন্তুষ্ট করা হয় জিকির দ্বারা, জিকিরুল্লাহ, এই জন্য কি বলতে হবে আল্লাহর নামের জিকির করতে হবে যখন যেটা উপযুক্ত, ইস্তিগফারের জায়গায় ইস্তিগফার, কখনো ইস্তাগফিরুল্লাহ এটি আল্লাহর জিকির, কখনো বিসমিল্লাহ আল্লাহর জিকির, কখনো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। জি আল্লাহ কোরআন বলছে ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, হে নবী যখন তুমি ভুলে যাবে তখন কি করিও, রবের জিকির আজকার করিও। আল্লাহ পরীক্ষিত কোনো মাসলা হঠাৎ করে কোনো একটা পয়েন্ট মনে এসেছিল কোনো একটা কথা বলবো সাথে সাথে ভুলে যাচ্ছেন, সেই সময় আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারে দরজা খুলে যায়, ইস্তিগফার সংকীর্ণ দরজা উন্মুক্ত হয়ে যায় বা বন্ধ দরজা উন্মুক্ত হয়ে যায়, যে কোনো জিকির আজকার করেন না তাহলে কি হবে মনে চলে আসবে ইনশাআল্লাহ, স্মরণে চলে আসবে, অভ্যাস করার চেষ্টা, যখন একটা কথা ভুলে গেলেন জিকির আজকার করেন। 3279 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রায়ত রাসূল আল্লাহ সাল্লাম, আমি রসূলুল্লাহ সাল্লামকে দেখেছি ইয়ুশীরু ইলাল মাশরিকি, তিনি মদিনা থেকে পূর্ব দিকে ইঙ্গিত করছেন, ইঙ্গিত করছেন পূর্ব দিক এইদিকে, মদিনা থেকে ইঙ্গিত করছেন পূর্ব দিকে, আর বললেন ইঙ্গিত করে হা ইন্নাল ফিতনা তাহা হোনা, শোনো বা সাবধান, হা হারফে তাম্বি, হ্যাঁ সতর্ক করার জন্য মানে সাবধান, ইন্নাল ফিতনা তাহা হোনা, নিশ্চয়ই যত ফিতনা ফাসাদ হবে এই দিক থেকে হবে, এই দিক থেকে হবে, এই দিক থেকে হবে, পূর্ব দিক থেকে, পূর্ব দিক হচ্ছে আরদুল ফিতন, হ্যাঁ ফিতনার দেশ বা ফিতনার ভূমি। জি ইন্নাল ফিতনা তাহা হোনা, নিশ্চয়ই ফিতনা এই দিক থেকে হবে, মিন হাইসো যেখানে এত লোক কারণ শয়তান, শয়তানের সিং উদিত হবে মানে শয়তানের দল, কারণ মানে দল হয়, হ্যাঁ শয়তানের দল সেখান থেকে বেরোবে, জি যুগে যুগে শয়তানের দল সেখান থেকে বেরোবে, আর পূর্ব দিকে তখন পূর্ব দিক বলতে বোঝানো হইতো হেজাজ থেকে বা জাজিরা আরবি আরব দেশ থেকে ইরাককে বোঝানো হইতো, ইরাক পূর্ব বলতে ইরাক, পূর্ব দিকে ইরাক ছিল, সৌদি আরব শেষ হলে পূর্ব দিক কি
ইরাক, ইরাক আর তখনকার ইরাক ইরান সব এক ছিল, ইরাক ইরান তখন একসাথে ছিল, আর পুরোটার ভাষাই ছিল ফার্সি ভাষা। আর সেখানে মুজুস ছিল, সব অগ্নি পূজক, অগ্নি পূজক, মানুষ মানুষকে তারা দাস বানিয়ে গোলাম বানিয়ে রেখেছিল, এবং মানুষ মানুষের পূজা করতো সেখানে, রাজাদের পূজা করতো সেখানে প্রজারা মজুসিদের মধ্যে। তো আর তারপরে পূর্ব দিক ওখান থেকে শুরু করে তখন যখন ইরান ইরাক হলো, তাহলে তারপরে চলে গেল হ্যাঁ হ্যাঁ অখণ্ড ভারত, ভারত সেটাও পূর্ব দিকে, আর তারপর যত পূর্ব আর পূর্ব দিকে চাইনা, হ্যাঁ সবগুলিতে ফেতনা বেশি, তুলনামূলক তুলনামূলক ফেতনা বেশি। যত ধর্মীয় ফেতনা, যত রকমের তরিকত, সব ইরান ইরাক আর ভারত উপমহাদেশে পয়দা হয়েছে। এমন কোন ধর্মকর্ম আর এমন কোন তরিকে নেই যা ভারতে পাবেন না আপনি, যত ধর্ম রয়েছে পৃথিবীর মাঝে সব পাবেন ওখানে, যত রকমের থিওরি রয়েছে পাবেন আপনি, আর মুসলিম ধর্মে যত তরিকত রয়েছে সবগুলি পাবেন। নাহলে এমনি আপনাদের হক্কানি পীরক কত তরিকা পেয়েছে, তাদেরই যদি তরিকা এতটি হয়, হক্কানিদের কতটি, 126 তরিকে হক্কানিদের, তাহলে ভণ্ডদের কতটি তরিকা, এই কথিত হক্কানি। ইসলাম একটি কিন্তু 126 তরিকে চরমনাইদের কাছে, আর তার মধ্যে শর্টকাট হচ্ছে তাদেরটা কোনটা, চিস্তিয়া সাগরিয়া অথবা চরমনাই, এইটা চরমনাই সিলসিলে কাজী ওজানিতে কি বলছে, কাজী ওজানি গেল ভারতে দিয়ে রশিদ আহমদ গঙ্গোহির কাছ থেকে তরবিয়ত নিয়ে আসলো, এই সিলসিলা কথা বুঝতে পেরেছেন। আর সেখানে রয়েছে আল্লাহর আন্দাজ নেই, কুম্ভেজ নি আমার হুকুমে মৃত জীবিত হও, এরকম কুফরি কথা রয়েছে, সামদেশ আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে আর গায়ের জোরে পীর গিয়ে ধরে নিল আর জমিকে উল্টে দিয়ে দিল না, আল্লাহ অপর হয়ে গেল, সমস্ত কুফরি মজুদ রয়েছে এই হক্কানি তরিকতে, এই হক্কানি তরিকাতে সমস্ত শির কুফর মজুদ রয়েছে। তাহলে বাকিগুলোর অবস্থা কি বলে, তাহলে আটরসির অবস্থা কি, আর ভান্ডারের অবস্থা কি, আর আপনার দেওয়ানবাগের অবস্থা কি, আর বাকিগুলোর অবস্থা কি, আল্লাহ অবস্থা, আল্লাহ হেফাজত করে সুফি ইজমের কুফুর থেকে আর শির থেকে। তো ফিতনা, ফিতনা এক ধর্মীয় ফিতনা সবচেয়ে বড় ফিতনা, তার পার্থিব ফিতনায় যত বিশৃঙ্খলা অশান্তি 1400 বছর ইতিহাসে পূর্ব দিকে আর এরাকেও হয়েছে, ইরাক ইরানে হয়েছে, পৃথিবীতে কত হয়, ইরাক ইরান আর একটি ফিতনা হচ্ছে ধর্মীয় ফিতনা, রাফেজি ফিতনা, তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে সাহাবা কেরামদের, সাহাবা কেরামদের শত্রু ইহুদি খ্রিস্টান নয়, সাহাবা কেরাম শত্রু কারা, কোন ইহুদি খ্রিস্টান সাহাবা কেরাম গাল দিচ্ছে অবকার ওমরকে জাহান্নামে বলছে, কারা বলছে, মাত্র 5 জন সাহাবি ছাড়া সব মোনাফিক হয়ে জাহান্নামী সব, তাদের কাছে এই রাফেজিদের কাছে, তাদের বাসস্থান কোথায় পূর্ব দিকে, পার্থিব দুনিয়াবী দিক থেকে, পার্থিব দিক থেকে ফিতনা ফাসাদ, হোসেন রাজি আল্লাহ তাআলা আনহুকে তার সাথী সঙ্গীদেরকে শহীদ করেছে কোথায়, ইরাক, হাজ্জাজ বিন ইউসুফ যে কুখ্যাত খুনি, হ্যাঁ মুসলিম উম্মার ইতিহাসে বড় বড় আইম্মাকের ওলামাকের সাইয়েদ ইবনে জুবাইর রাহিমাহু আল্লাহ ইবনে আব্বাসের ছাত্র, তাকে ধরে নিয়ে এসে খুন করেছে, আর তারপরে কখন বদ্ধ দিয়েছিলেন তিনি যে আল্লাহ আমার পরে যেন আর কাউকে খুন না করতে পারে, তারপর চিৎকার করে করে হালাক হয়েছে, এ অভিশপ্ত। তো কথা হচ্ছে যে এইগুলো সব ইরাক থেকে হয়েছে, হালাকু খার, হ্যাঁ তাতারিদের, হ্যাঁ যে ধ্বংসলীলা, যে গোড়া গোটা বাগদাদকে কীভাবে ধ্বংস করেছিল, মানুষের লাশে স্তূপ পাহাড় তৈরি হয়ে গেছিল, আর তারপরে সেই আপনার সেখানকার ফোরাত নদী রক্তে লাল হয়ে গেছিল, আউযুবিল্লাহ, আর তারপরে যে বাগদাদের বিশাল ইসলামী সংস্কৃতি লাইব্রেরি সবগুলিকে সেই ফোরাত নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, আর কত রকম যে ফিতনা ফাসাদ যুগে যুগে হয়েছে এই ইরাকে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন এই ইরাকের ফিতনা থেকে, এই সাদ্দামের ফিতনা কি কম ফিতনা করলো, সাদ্দামের ফিতনাতে পশ্চিমারা সুযোগ পেল আর তারপরে ঢোকার নিরুপায় মুসলিম জাতি, তারপরে ঢোকার পরে সাদ্দামকে মেরে রাফেজি শিয়ারা আনন্দ উল্লাস করল,
হ্যাঁ, দুশ্মনকে যখন সুযোগ দিল হতভাগা, আর তারপরে সেই সুন্নি দেশটি শিয়া রাফিজি দেশে পরিণত হইল। জানেন না এখন শিয়া দেশ, তাহলে কোথায় আছেন? ফিতনা, এগুলো দুনিয়ার ফিতনা, দিনের ফিতনা, সবগুলি ফিতনা, সবগুলি ফিতনা এই পূর্ব দিক থেকে। আল্লাহ হেফাজত করুন। 3280 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজাস্তাজনাহা আও কানা জুনহুল লাইল, বর্ণনাকারী সন্দেহ, এজাস্তাজনাহা লাইলু বলেছেন অথবা বলেছেন এজা কানা জুনহুল লাইল, জুনহুন বা ইস্তাজনাহা মানে অন্ধকার ছেয়ে যাওয়া, যখন রাতের অন্ধকার ছেয়ে যায় সন্ধ্যাবেলা ধীরে ধীরে, এখন হ্যাঁ কি আছে, অন্ধকারে আছে, মানে সূর্য ডুবছে, সূর্য ডুবছে মানে আলো শেষ হতে যাচ্ছে, আলো সমাপ্তি, আর অন্ধকার মনে হচ্ছে ধেয়ে আসছে। হ্যাঁ, পূর্ব দিক থেকে দেখবেন ভালো করে খেয়াল করে, মনে হচ্ছে অন্ধকার তাড়া করে আসছে, আর আলোতে আমরা পালাচ্ছি। প্লেনেও যখন গেছি আমি অনেকবার, এই সময় সূর্য ডোবার সময় সফর করেছি, বা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, মনে হচ্ছে আমরা পালাচ্ছি আর তারও ধেয়ে আসছে। আর যেমন কেউ কাউকে তাড়লে, যেমন হ্যাঁ তাড়া করলে, আর তারপরে এই নিচে কিন্তু অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবে, তারপরে আমরা এখনো হ্যাঁ আলোতে আছি, সূর্য দেখতে পাচ্ছি, আর তারপরে এত তাড়া করে আসলো এই রাতের অন্ধকার যে আমাদেরকেও হ্যাঁ কি করলো, ছেয়ে গেল, অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। তো যখন রাতের অন্ধকার ঘনিয়ে আসে, ফাকুফু সিবিয়ান, সেই সময় তোমাদের কচি কাঁচাদের ছেলে মেয়েদেরকে, নাবালক ছেলে মেয়েদেরকে থামিয়ে রাখো বাড়ির ভিতরে, বাড়ির বাড়ি যেতে দিও না, পার্কে নিয়ে যেও না, সন্ধ্যাবেলা সূর্য ডুবতে যাচ্ছে, অনেকেই মূর্খামি করছেন হাদিস না জানার কারণে অথবা গাফিল থাকার কারণে, হয়তো শুনেছেন কিন্তু ভুলে যাচ্ছেন, বেখেয়াল বেরিয়ে চলে যাচ্ছেন, সূর্য ডুবতে 10 মিনিট বাকি, বা সূর্য ডুবছে ঠিক ওই সময় বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে গেলেন আপনি সমুদ্র বিচে, এখানে যেহেতু সমুদ্রের পাশে আছে এই জন্য উদাহরণটি দিচ্ছি, অথবা কোনো পার্কে বেরিয়ে গেলেন, অথবা কোনো আত্মীয়র বাসায় রাস্তাতে রাস্তাঘাটে আপনি বেরিয়ে গেলেন, হ্যাঁ হেঁটে অথবা গাড়িতেই, এই সময়টা বের করবেন না বাচ্চাদেরকে, এই সময় বাড়িতে বেরোবেন না, গ্রাম অঞ্চলে হ্যাঁ বাড়ির ভিতরে রাখেন, বাড়ির ভিতরে উঠানে অথবা ঘরে রাখেন, বাড়ির বাইরে যে উঠানগুলো রয়েছে বা রাস্তায়, রাস্তায় খেলাধুলা বাচ্চারা করছে, সূর্য ডুবার আগ থেকে খেলাধুলা করছে, সূর্য ডুবে গেল, ছোটো কচি কাছে বাচ্চা, না এটা ক্ষতি করবে শয়তান। কখন যে কোন ছেলে বা মেয়েটি তাকে পছন্দ লেগে যাবে, অথবা কিছু কিছু হবে, অথবা তার সাথে শত্রুতা হবে, কোনো কিছুতে আঘাত লাগবে, তখন তাকে অ্যাটাক করবে, শারীরিকভাবে মানসিকভাবে তাকে ক্ষতি করে ফেলবে, আপনি পরেশান হয়ে যাবেন, তখন শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য পরেশান হয়ে যাবেন, এমন কাজ করবেন না। ফাইনাস শায়াতিনা কেন, ফাইনাস শায়াতিনা তান্তাসরহীনা, সেই সময় শয়তানগুলি ছড়িয়ে পড়ে চারিদিকে, বিক্ষিপ্ত ছড়িয়ে পড়ে, যেমন কোনো সেনাবাহিনী কোনো জায়গায় ছড়িয়ে পড়ে, আমাদের পুলিশ সেনাবাহিনী দেখলে ভয় লাগে, লাগে না, তাদের এই ইউনিফর্ম দেখলেই একটা যেন আতঙ্ক ভয় কাজ করে, কারণ তাদের কাছ থেকে যে কল্যাণ আর নিরাপত্তার আশা, তার চাইতে নিরাপত্তাহীনতার আশঙ্কায় মানুষ ভোগে। সেই জন্য যদি এমনটা না হইতো, ঘুষ না থাকতো, দুর্নীতি না থাকতো, জুলম অত্যাচার অবিচার না থাকতো, নির্দোষীকে যখন তখন উঠিয়ে নিয়ে চলে গেল, না হলে খামাখায় জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়ে না থাকতো, তাহলে এই ভয়গুলি কাজ করতো না, ঠিক না? দেখেন সৌদি আরবে, সৌদি আরবে আলহামদুলিল্লাহ, হ্যাঁ কোনো পুলিশ দেখলে ভয় লাগে নাকি, কেন ভয় লাগে না এখানে, কারণ সাধারণত আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করুন, যে এখানে যে কোনো জায়গায় কোনো একটা ভয় থাকে, পুলিশ আসলে না আর আর কেউ ঝামেলা করতে পারবে না, ঝামেলা করতে পারবে তাই না, কিন্তু যা পুলিশ দেখলে কি যে চেয়ে বসে, ঘুষ চেয়ে বসে, না কি যে হয়রানি শিকার হইতে হয়ের কাছে, আল্লাহ হেফাজত করুন এবং এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ হেদায়াত করুন, জি, যারা মানুষের নিরাপত্তার জায়গায় নিরাপত্তাহীনতার কারণ হয়ে থাকে, শয়তান ছড়িয়ে পড়ে। ফাইজা যাহাবা সাআতুন ইশা, সন্ধ্যাবেলার কিছু অংশ যখন চলে যাবে, আধা ঘন্টা হয়ে গেল, তখন বের হন, বা এক আধ ঘন্টা আগে বেরিয়ে যান, দিয়ে কারো বাসা যাবেন আগে উঠে যান, বাইরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করবেন না, পার্কে ঘোরাঘুরি করবেন না, কর্নিশে ঘোরাঘুরি করবেন না, আগে বেরিয়ে চলে গেছেন ঠিক আছে, অথবা পরে যান। ফাখাল্লুহুম, যখন সন্ধ্যাবেলার এশা মানে মাগরিবের পর থেকে এশা বলা হয়, এই জন্য মাগরিবকে এশায় উলা বলা হয়েছে, সন্ধ্যাবেলার মানে মাগরিবের পরে, সূর্য ডুবার পরে কিছু সময় যখন চলে যাবে, তখন তাদেরকে ছেড়ে দাও, অন্ধকার যখন পুরো ছেয়ে গেছে তখন ছেড়ে দাও,
তখন শয়তান আপন আপনটাকে লেগেছে, শয়তানের অনিষ্টটা কমে এসছে। ওদের এখন ছাড়তে পারে, রাস্তাঘাটে খেলার জন্য বা বাড়ির বাইরে খেলাধুলার জন্য কোথাও ছাড়তে পারে। ও আগলে বাবা কার, যখন রাত্রে আপনি বাড়িতে ঢুকবেন তখন দরজা বন্ধ করে দেন। এই জন্য দরজা বন্ধ করে ঘুমানো এইটি হচ্ছে সুন্নাহ, এটি হচ্ছে নিরাপদ, দরজা বন্ধ রাখবেন। মেন গেট শুধু নয়, আপনার যে আরো আরো যে রুমগুলো আছে সেগুলিকে বন্ধ রাখা, বাথরুম, আজকাল অ্যাটাচ বাথরুম, আজকাল বালা মুসিবত কেন, শয়তানের উপদ্রব কেন, অ্যাটাচ বাথরুম খুব ভালো জিনিস নয়। জিকির আজকাল করছেন না, বাথরুমে ঢুকছেন বেরোচ্ছেন জিকির আজকাল করছেন না, আর রুম রুমের ছাতে লেগে আছে বাথরুম। আর বাথরুম হচ্ছে হাদিস রয়েছে যে এটা হচ্ছে ইন্না হাজিল হুসুস মুহতাজির আতুন, এই যে বাথরুম টয়লেট গুলি রয়েছে পেশাব পায়খানার জায়গা, এই জায়গাগুলিতে শয়তান হাজির থাকে। মুহতাজির আতুন মানে তাহাজর হুসায়াতিন, শয়তান সবসময় উপস্থিত থাকে, বিদ্যমান থাকে। জি, যখনই আজান হয় একামত হয় তখন শয়তান পালিয়ে বাথরুমে আসে না, নাপাক জায়গায় আসে না, ওদের জায়গা হচ্ছে নাপাক জায়গা। তো এই জন্য অ্যাটাচ বাথরুম যদি থাকে ঠিক আছে, জায়েজ, কিন্তু দরজাগুলো বন্ধ রাখেন, রুমের সাথে দরজা খুলে রাখেন। সতর্কতা অবলম্বনে আল্লাহ তৌফিক দান করুন। দরজা বন্ধ করে দেন, ওয়াজ করে ইসমাল্লাহ বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম জিকির করুন, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে, বাড়িতে ঢুকলেন দরজা বন্ধ করে বিসমিল্লাহ বলে, তালা ঢুকতে পারবেন। ওয়াজ করে তারপর বলছে ওয়াতফে মিসবাহাকার, তোমার বাড়িতে যে প্রদীপ রয়েছে সে লন্ঠন থাক, ল্যাম্প থাক, আর এক যুগের আমাদের ওই প্রদীপ চেরাক ছিল, সে চেরাক বুঝেন তো, অথবা যাই থাকে না অতিরিক্ত লাইট জ্বালিয়ে রাখার দরকার, এটাও একটা বিদ্যুৎ। হ্যাঁ, যখন অফ থাকবে তখন নিরাপদ, তাই না? এই যে আজকাল বিদ্যুতের সমস্যাগুলি হচ্ছে, আর আগুন লেগে যাচ্ছে বাড়িতে, হ্যাঁ, ঘুমন্ত অবস্থায় আপনি লাইট জ্বালিয়ে রেখেছেন বিনা প্রয়োজনে, কেন একটা লাইট যথেষ্ট হয় হলে, যাতে মোটামুটি পুরোটা আলো হচ্ছে, একবার অন্ধকার হয়ে থাকবেন না, কারণ অন্ধকারে আবার শয়তান সুযোগ নিতে পারে। ওজকর ইসমাল্লা বিসমিল্লা, যখন আপনি প্রদীপ নিভাবেন যেখানে বিশেষ করে আগুনের আশঙ্কা রয়েছে, নিবি এমনকি হাদিসে চুলাতে যদি আগুন থাকে চুলার আগুনকে জ্বেলে রেখে অনেক বাড়িঘর গ্রাম অঞ্চলে জ্বলে যেত রাতে, হঠাৎ বাতাস উঠে গেছে আর উড়ে বাড়িঘর জ্বালিয়ে দিস, সব শেষ, গোটা গ্রাম শেষ, ওই চুলার আগুনে নিভিয়ে দেন। রাত্রে আমাদের দেশে মহিলা রান্না বান্না করতো, হ্যাঁ, পাকশা করে খেলো ভাত ধুমধাম করে, আর পন্তা ভাত যেন আবার যেও রেখে দিল পন্তা খাওয়া অভ্যাস, আর তারপরে চুলাতে হ্যাঁ আগুন দগদগ করছে, আর সেটা একটু বাতাস উড়ে গেছে, বা শয়তান উড়িয়ে দিয়েছে, শয়তান বাড়ি ঘর চালিয়ে দিতে পারে মানুষের, নিজেকে ধ্বংস করলেন, নিজের হ্যাঁ আত্মীয় স্বজন আর গ্রামবাসী প্রতিষ্ঠা তাদেরকে ধ্বংস করলেন। বিসমিল্লাহ বলবেন, বলছেন ওয়া ওকে সেকা আকা, তোমার পানপাত্রের মুখটা বেঁধে দাও, পানপাত্র তখন মশক হইতো, বাঁধতে হইতো, বাঁধার থাকলে বাঁধবেন, এটা পানিটা খুলে রাখবেন না, এটা খুলে রাখবেন না, কি করবেন, বন্ধ করে রাখবেন। গ্লাসে পানি আছে না, ওইভাবে রাখবেন না, গ্লাস খোলা রাখবেন না আপনি, লোটায় পানি আছে খুলে রাখবেন না, পানপাত্রকে মুখ বন্ধ করে দেন। ওয়াজ করিস বিসমিল্লাহ বলে, মুখটা বসে বন্ধ করবেন বিসমিল্লাহ বলে। অখাম্বের এনা গা, তোমার বাসনপত্র, সে খাবার দাবার যত বাসন থালা বাসন আছে সবগুলি কি করেন, ঢেকে দেন, ওয়াজ করে বিসমিল্লাহ বলে। এই জন্য যে কোনো খাবার দাবার এই যে খোলা রেখে দা, এটা ক্ষতি করে, এক তো শয়তান সুযোগ নেবে যেটাতে ক্ষতি হতে পারে, আর একটি হাদিস এখানে মিলিয়ে নেন তার সাথে, খুব গুরুত্বপূর্ণ এগুলো বিষয় কিন্তু, যে কারণ সবাই দুনিয়ার অনিষ্ট থেকে খারাপ থেকে কষ্ট থেকে বাঁচতে চায়, আল্লাহর আজাব গজব যেমন রহমত নাজেল হয় তেমন বিশেষ বিশেষ সময় আল্লাহর আজাব গজব আসমান থেকে নামতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতানে, আজকে রাতে কত যে ফিতনা ফাসাদ আর অশান্তি নাজিল হইল আকাশ থেকে, তো বালা মুসিবত নাজিল হইতে থাকে, বছরে একটি রাত রয়েছে যেই রাতে আল্লাহর আজাব গজবগুলি বিভিন্ন রোগগুলি, হ্যাঁ এই যে ভাইরাস ভাইরাস বলছেন, এই যে করোনা আসলো মহামারী নামে, আর যদি কোনো পানপাত্র বা খাদ্যের থালা বাসন কোনো কিছু আবার খাবার দাবার খোলা পায় তাহলে সেখানে গিয়ে পড়ে যায়, আর সেটা খেলেই বা পান করলেই তখন আক্রান্ত হবে, আর সেখান থেকে একজন এই রোগে আক্রান্ত হলো ভাইরাসে, আর তারপর সেটা ছড়িয়ে পড়লো। সতর্কতা অবলম্বন করতে হবে, ওয়াজকু বিসমিল্লাহ বলে ঢেকে দিতে হবে। যদি কিছুই না পাও ঢাকার জন্য, একটা থালা ঢাকার জন্য আর একটা থালা লাগবে, ধরেন খাবার দাবার ঢাকার জন্য পাচ্ছেন না, এটা কাগজ দিয়ে পেপার দিয়ে কোনো কিছু দিয়ে, ওয়ালাও তার আলি সাইয়ান, অন্য রেওয়াত রয়েছে উদান, একটা লকড়ি কাঠি আছে, হ্যাঁ লকড়ি টুকড়ি আছে কিছু আছে,
তা দিয়ে ঢেকে দেন আপনি, কোনো কিছুদিন হলো ঢেকে ফেলেন। 3281 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আলী ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাফিয়া বিনতু হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, কে তিনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, জি, ইহুদি বংশের ছিলেন, খাইবার। কালাত, তিনি বলছেন, কানা রাসূল মুতাকিব, রাসূল ইতিকাফ অবস্থায় ছিলেন, ফাআতাইতু আজুরু লাইলান, তাকে একবার দেখতে বা তার সাথে দেখা করতে আমি রাতে আসলাম। তাহলে ইতিকাফ অবস্থায় আপনার স্ত্রী, আপনার ছেলেরা, আপনার মেয়েরা, আপনার মা, আপনার বোন যদি মনে করে যে দেখা করে আসি, 10টা দিন থাকবে, তো 2-3 দিন পর পর বা ডেলি একবার করে দেখা করে, জায়েজ জায়েজ, বা সাধারণ কথা বলবেন যেটা, হ্যাঁ, আর বেশি দুনিয়াদারি কথা না, কিন্তু প্রয়োজনে দুনিয়াদারি কাপড় কাপড় ধরেন, মহিলা যে কোনো কাপড় দেবেন সাফ করতে, বলতে পারেন, হ্যাঁ, কী কাল কালকের জন্য কী খাবার দাবার তৈরি করবো বা কী পাঠাবো সেটাও বলতে পারেন, সেগুলো তো দুনিয়ারই কথা, মানে দুনিয়ার কথা বলা যায় আমার কথা নাই, কিন্তু দুনিয়ার হ্যাঁ উপকারী কথা বলা যায়। গল্প করেছেন, বলছেন ফাহাদ্দাস্তু, তার সাথে আমি গল্প করলাম, সুম্মা কুমতু, তারপরে সেখান থেকে দাঁড়িয়ে পড়লাম ফেরার জন্য বাড়ি ফিরবো, কিন্তু বাড়িটা একটু দূরে ছিল আর মাঝখানে একটু ফাঁকা জায়গায়, ফান কালাবতো, আমি সেখান থেকে ফিরলাম, ফাকামা মাই, তখন নবী আমার সাথে দাঁড়িয়ে পড়লেন এগিয়ে দেওয়ার জন্য। তাহলে বোঝা হলো মেহমানকে যদি স্ত্রীকে এগিয়ে দেওয়া নবী সাল সুন্নত হয়, তাহলে মেহমান অতিথিকে বাড়ির গেটের বাইরে এগিয়ে দেওয়া, অথবা নিচে গিয়ে যদি আরও বিশেষ বিশিষ্ট মেহমান হয় তো গাড়িতে গিয়ে এগিয়ে দিয়ে আসা আর সেখান থেকে রিসিভ করে নিয়ে আসা, এগুলি ভালো কাজ, এগুলি উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। কেন আপনার বাড়িতে একজন মেহমান এলো আর বসে বসেই, আচ্ছা যাচ্ছি, বাস আজকাল আছে ভদ্র ভাষা আবার, আচ্ছা আসি, হ্যাঁ, এটা নেক ফাল, কিন্তু এটাকে ফাল বলা হয়, আসি কেন বলে, শুনেছেন কোনো দিন? আমি কিন্তু শুনিয়েছি, জি, কারণ যাচ্ছি কথাটি যেন এতে একটা কুলক্ষণ দেখা যাচ্ছে, ভালো লাগে না শুনতে, যাচ্ছি মানে আর দেখা হবে না, হয়তো গেলাম, না না না, আচ্ছা আসি মানে এই যে গেলাম, এখানে উজ্জ আছে, গেলাম কিন্তু আবার আসবো, অনেক বলে আবার আসবো, কিন্তু এত কথা না বললে, আচ্ছা আসি, রহস্য এখানে, আসি মানে আবার আসবো, যাচ্ছি ঠিকই কিন্তু চিরতরে যাচ্ছি না, তোমাকে আল্লাহ সুস্থ রাখো, আমাকে সুস্থ রাখো, আর আমারও মন মেজাজ ঠিক রাখো, তোমারও মন মেজাজ ঠিক রাখো, সম্পর্কটা ঠিক রাখো, যাতে আসার সুযোগ থেকে আবার আসি, আবার আসবো, এটা হচ্ছে উদ্দেশ্য। তো যাই হোক, মানুষকে আপনি মজলিস থেকে গেট থেকে বিদায় করে দিলেন, অথবা গেটেও গেলেন না, মজলিসে বসে বসে সালামু আলাইকুম, বুঝবে, বিশেষ করে যারা জ্ঞানী মানুষ, আর আপনার যদি সম্মানিত ব্যক্তি হয়, আপনার বাপ, আপনার চাচা, আপনার বড়ো সে মুরব্বী, আপনার ওস্তাদ, আর আপনি আপনার বন্ধু নয়, বন্ধু হইলো কি একটু গেটে গিয়ে আসলে, জি, সালামু আলাইকুম, ওখানে কমপক্ষে যে যেমন, তো যাই হোক, কিন্তু দেখেন যে ছেলে মেয়েরা আছে, ছোটো আছে, অসুবিধা নেই, নয় যে জরুরি কম, এমন কিছু নয়। এটা তো বলছেন যে তিনিও দাঁড়িয়ে গেলেন, লে একলে বানি, আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানে কিছু দূর পৌঁছিয়ে দেওয়ার জন্য, চলো রাত্রে তুমি যাচ্ছ, যদিও চাঁদনি রাত ছিল, তো এগিয়ে গেল, ওয়াকান মাসকান ফি দারে ওসামা বিন যায়েদ, তার বাসা ছিল মাসকান, সাকান থেকে, আজকাল সাকান বলছে অ্যাকোমোডেশনকে, মাসকান আর সাকান একই অর্থে, তার বাসা ছিল মানে সাফিয়া রাদিয়াল্লাহ তাআলার একটু দূরে, মায়েশা রাদিয়াল্লাহ তাআলার বাসা একবারে কাছে এখানে, কিন্তু লাইন ধরে যে 9 জন বিবির বাসা, ছোট 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 বাসা, একটা রুম আর তার সাথে একটু, যে আমাদের দেশে গ্রামাঞ্চলে একটু আঙ্গিনা ভিতরে থাকে, উঠান ওইটু, আল্লাহু আকবার, তো একটু দূরে ছিল, সেখানে কি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহ তাআলা আনহার বাসভবন মানে বাড়ি ছিল, তো ওসামা বিন যায়েদের বাড়ির কাছাকাছি ছিল সাফিয়া রাদিয়াল্লাহর বাড়ি। তো সেই যুগে হাদিস বর্ণনাকারী বলছেন ওসামা বিন যায়েদ, কারণ সবাই জানে যে ওসামা বিন যায়েদের বাড়ি কোথায়, সেই জন্য পরিচয় দেওয়ার জন্য, এখন ওসামা বিন যায়েদের বাড়িও জানবেন না আর সাফিয়ার বাসাও কোথায় ছিল তাও জানবেন না, তবে এতটুকু জেনে রাখা ভালো, আমি অনেক সময় বলি, কারণ এগুলো কথা হয়তো অনেকে বলতে পারবেন না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসাগুলি লাইন হয়ে যায়, মায়েশার বাসার পেছন দিয়ে লাইন ধরে যে মহিলা সেকশনটি, আপনি যখন মসজিদ নবীতে ঢুকছেন 19 নম্বর থেকে 21 নম্বর গেট দিয়ে, কিং ফাহাদ গেট যেটা, সেই দিয়ে ঢুকে সামনে আসছেন, তো ডান দিকে তো সব পুরুষের এরিয়া তাই না, কিন্তু বাম দিকে কিন্তু মহিলার এরিয়া তাই না, ওই যে খোলা জায়গাগুলো দুটো আছে না, দেখেন বাম সাইডে মহিলার এরিয়া না, তো ওই যে মহিলাদের এরিয়া একবারে সোজা চলে আসছে কদ্দূর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বা আবুবকর ওমর যে রাদিয়াল্লাহু আনহু তাদের কবর, সেখানে পর্যন্ত মায়েশার হুজরা পর্যন্ত, মায়েশার হুজরা, তারপরে অন্যদের, তারপরে অন্যদের, এই করতে করতে করতে
এই নয় জনের হুজরা ছিল, হুজরা মানে কক্ষ, রুম, ছোট ছোট। তো পৌঁছাইতে গেলেন ওসামা বিন যায়েদের বাসভবনের কাছাকাছি ছিল। ফামাররা রাজুলান মেলা, সেই সময় রাতে দুইজন আনসারি ব্যক্তি যাচ্ছিল রাস্তা দিয়ে। ফালাম্মারা আইয়ান নবী, যখন তারা দুইজন নবী সালকে দেখেছে যে তিনি তার সহধর্মিনীর সাথে আছেন, কিন্তু তারা হয়তো অন্ধকারে বুঝতে পারে না যে কে যে কার সাথে আছেন, একে তো পর্দা করে আছেন, তারপরে কি বা বুঝবেন যে কার সাথে, কোন স্ত্রীর সাথে আছেন না কার সাথে আছেন। আসরা তখন দুইজন নবী সালকে দেখে তারা দ্রুত চলতে শুরু করেছেন, স্বাভাবিক, বড় মানুষের সাথে ফ্যামিলি দেখলে মানুষ কি করে, একটু দূরে হয়ে যায়, টান দেয় যে আমি আগে চলে যাই না পিছিয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়। তো দেখেই তারা দ্রুত চলতে লেগেছে যাতে কাছাকাছি না হয়, মুখোমুখি না হয়ে যায়, একটু লজ্জা পেয়ে যাবো বা তিনি পেয়ে যাবেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আলা রিসলেকুমা, তোমরা দুজন থামো, তাড়াহুড়া করিও না, দৌড় দিও না, থামো থামো, ইন্না সাফিয়াত বিনতু হাই, এ হচ্ছে আমার সাথে হুয়াইর কন্যা, হুয়াইর মেয়ে সাফিয়া আমার স্ত্রী। কিন্তু কেন, কারণ শয়তান সুযোগ নিতে পারে, শয়তান সুযোগ নিতে পারে। অনেকে রাত 12টা একটা দুটোর সময় একজন মহিলাকে নিয়ে রিক্সায় যাচ্ছে, এখন যার হ্যাঁ সে যে সবসময় নেগেটিভ চিন্তা করে ভাবে যে এই কোনো মনে হয় অবৈধ কোনো মহিলাকে নিয়ে এত রাতে কেন, কিন্তু এই কথা কোনোদিন সুধারণা রাখলো না যে হতেও পারে সে কোনো বিপদ আছে, এমন বিপদ আছে হাসপাতাল নিয়ে যেতে হবে, সেজন্য রাস্তায় এরকম দাঁড়িয়ে আছে, অথবা এরকম অন্ধকারে এখানে একজন মহিলা নিয়ে একজন পুরুষ দাঁড়িয়ে আছে, এটা চিন্তা করতে পারেন না কেন? তবে যার রিপোর্ট আগে থেকেই খারাপ, নোংরা চরিত্রের, সবাই জানে মহল্লার বা এলাকার, সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্বাভাবিক যার সম্পর্কে কোনো ব্যাড রিপোর্ট নাই, শুধু একটু কেউ কিছু কথা বললো, অথবা হ্যাঁ উনি মহিলার সাথে কথা বলছেন, আর এই শেখ মানুষ মহিলার সাথে কেন, শেখ মানুষ মহিলার সাথে কথা বলতে পারে না, ওদের সাথে বেশি প্রয়োজন মশলা মশাইলের জন্য, কিন্তু আপনি সেখানে নেগেটিভ কেন চিন্তা করছেন? আপনি আপনার কাছে কোনো রিপোর্ট আছে যে তার চরিত্র খারাপ, নাহলে এমনি এমনি শুনে আপনি হ্যাঁ না গোনায় শরিক হবেন না, নাহলে কবিরে গোনায় লিপ্ত হবেন আপনি, অথচ কিছুই নেই বাস্তবতা। তো যখন নবী সালি কথা বললেন যে এটা হচ্ছে সাফিয়া, কিন্তু ফাকালা ও সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আশ্চর্য হচ্ছেন যে আপনি কি বলেন, আমরা সন্দেহ করতে, আপনার সম্পর্কে সন্দেহ করতে পারি, এটা হইতে পারে? তাআলা নাজাল আছে, শোনো আজকে ভালো আছো কালকে কালো হয়ে যেতে পারে, এন্না শয়তান আজরি মিনাল ইনসান, কারণ শয়তান মানুষের সাথে চলাফেরা করে, মাজরাদ্দম রক্তের চলাচলের মতো, একটি ওর ব্যাখ্যা কা মাজরাদ্দম, আর হচ্ছে রক্তের চলাচলের সাথে সাথে, রক্তের চলাচলে যে স্থানগুলি মানে শিরা উপশিরা, তার সাথে সাথে শয়তান চলতে পারে, শয়তান যে কখন তোমার মধ্যে ঢুকে যাবে আর তারপরে তোমাকে অস্বস্তি দিতে থাকবে যে কে বা ছিল এত রাতে কেন, আর তারপরে এই সময় কেন, নবী সাল্লাম আবার ইতিকাফ থেকে কেন বেরিয়েছেন, ইত্যাদি ইত্যাদি, তাই না? ওয়াইনিখাসিত, আমি আশঙ্কা করলাম, ভয় পেলাম, আই ইয়াকযিফাফি কুলুবিকুম সুআন, যে শয়তান তোমাদের অন্তরে কোনো খারাপ কথা মন্দ কথা যেন নিক্ষেপ না করে দেয়, আও কালা সেন, অথবা কোনো কিছু ঢুকিয়ে না দেয়। 3282 নম্বর হাদিস বলছেন, সুলাইম ইবনে সুরাদ সাহাবী, কোন তো জালেসান মা নবী সাহাবী, নবী সাহাবের সাথে বসেছিলাম, ও রাজুলান ইয়াস্তাব্বানি, আর দুইজন ব্যক্তিকে দেখছি দুইজন আপোষে গালাগালি করতে লেগেছে, দুইজন কথা বলতে বলতে কথা কাটাকাটি করতে করতে একজন আরেকজনকে গাল দিতে শুরু করেছে, গালাগালি, তারপরে সেই যুগও হ্যাঁ ঝগড়া হইতো, মানুষ তখন হ্যাঁ মেজাজ কখনো গরম হবে আর তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু সেটা কম আর বেশি, এইরকম ঘটনা মাঝে মধ্যে হওয়া স্বাভাবিক। তো দুইজন তারা কী করতে একে অপরকে গাল দিতে শুরু করেছে, ফাহাদ ফাহাদ এহমাররা অজহুদ, এই গাল দেওয়ার এক পর্যায়ে গিয়ে একজনের চেহারা একবারে লাল হয়ে গেছে, ওয়ান্তা ফাখাত আউদা জহার, তার শিরাগুলি ফুলতে শুরু করেছে, মানুষ যখন রেগে যায় তখন যে রগগুলি রয়েছে শিরাগুলো কী হয়ে যায়, ফুলে যায় রাগে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বললেন তখন, ইন্নি লা আলামু কালিমাতান, আমি একটি বাক্য জানি, লাও কালাহা, এই লোকটি যে এত রেগে গেছে সে যদি বলতো, তাহলে যাহা বানো মায়ে যা কিছু সে অনুভব করছে, মানে রাগ যে রাগ পাচ্ছে সেটা তার থেকে দূরীভূত হয়ে যেত। লাও কালা, সেটা কি যদি সে বলে, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি,
যেমন তেমন কথা নয়, বাক্য জিকির, এটি আল্লাহর জিকির। আপনি এটাকে হালকা মনে করবেন না। অনেক মানুষকে বলি শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য ওয়াসওয়াসার রোগ আপনার, আপনি আউযুবিল্লাহ বেশি বেশি পড়েন, ওটাকে হালকা মনে করছেন, হালকা মনে করিয়েন না। আপনি ইয়াকিনের সাথে পড়ুন, অনেক গুরুত্বপূর্ণ। আস্তাগফিরুল্লাহ, ছোট্ট একটি বাক্য আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। আমাদের কত কি সুরসার করে জিকির করে শুধু আস্তাগফিরুল্লাহ, কিন্তু এই আস্তাগফিরুল্লাহ কথাটা যদি অন্তর থেকে পড়েন, অন্তরের খলুসিয়ত, অন্তর অন্তরস্থল থেকে, আর সত্যি আল্লাহকে হাজির জেনে, তাহলে এই আর কথাটি আল্লাহর আরশে গিয়ে পৌঁছবে। হ্যাঁ, আর আপনার সমস্ত গুনাহ মাফ হইতে পারে। তার সাথে নিয়তটা সৎ থাকতে হবে, অন্তর থেকে বলতে হবে, মানুষের জীবনকে পাল্টে দিতে হবে। আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে ইনকিলাব আপনার জীবনে, বিপ্লব, আমি আর জীবনে এই পাপে নেই, গুনাহতে নেই, পরিবর্তন হয়ে সাথে সাথে তওবা। কিন্তু আপনি আস্তাগফিরুল্লাহ 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 তসবি, এই বিদাতিদের মতো আর এই ফাসেকদের মতো তসবি তসবি জপতে আছেন, হাত তসবি জপছে এই করছে, হ্যাঁ, কিন্তু কলম তসবি করে না, কলম তসবি করে না, মুখে কখনো করছে কখনো করেও না, মুখে শুধু হাতে করছে। এই যে আস্তাগফিরুল্লাহ, তোর কোনো কাজ হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আউযুবিল্লাহি মিনাশ শয়তানির বলে যাহা বানহু মাইযু, যা কিছু সে অনুভব করছে মানে রাগ যে পেয়েছে সেটা দূর হয়ে যেত। ফাকালু লাহু, তখন তাকে সাহাবীরা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাকে তাউযুবিল্লাহি মিনাশ শয়তান, শয়তানের অনিষ্ট থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, আশ্রয় গ্রহণ করো। ফাকালা, সে রাগ সামলাইতে না পেরে ও ভাবছে যে আউযুবিল্লাহি মিনাশ শয়তান, তারপরে নিউ মুসলিম হতে পারে, নতুন নতুন মুসলমান মুসলমান হয়েছে, ইসলামের কী বা কতটা জানেন। এখন সাহাবি তো আর সবাই একই দরজার একই মর্যাদা সাহাবি নয়, ঠিক কিনা? জি। তো বলছেন যে ভাবছেন তিনি হয়তো যে আমি যদি কোন পাগল টাগল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়, তাহলে নয় আউযুবিল্লাহ পড়ব, কিন্তু আমি তো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, আর আমাকে গাল দিচ্ছে, তখন আমার খুব রাগ হয়েছে, রাগ হয়েছে, তো আউযুবিল্লাহ শয়তানের অনিষ্ট থেকে না আশ্রয় চাইবো আমি। তাই বলছেন ওই লোক যে ওয়াহালবি জনুন, আমি কি পাগল, আমার মধ্যে কোনো পাগলামি আছে যে আমি পাগল, সেই জন্য আমি আউযুবিল্লাহ পড়বো, আউযুবিল্লাহ পড়তে হবে। দেখেন আজকাল অনেকে আছে দোয়াকে গাল মনে করে, আর ওদের মধ্যে দোয়াকে কি মনে করে, গাল মনে করে। আল্লাহ ইহদিক, কি এটা আসলে দোয়া, কিন্তু আরবদের কাছে মারাত্মক গাল, এই গাল দিয়ে আপনাকে মার খেতে হইতে পারে, এই দোয়া দিয়ে খবরদার কাউকে আল্লাহ ইহাদিক বলতে, এই দোয়া দিতে যাবেন না। কিন্তু আমাকে যদি বলেন আল্লাহ ইহাদিক, বলো আমি জাজাকাল্লাহ খের, আমি বুঝি যে আপনি আমার জন্য হেদায়ত ছেড়ে, আরে আমি তো সুরা ফাতিহাতে প্রতি রাকাতে প্রতি রাকাতে সুরা ফাতিহা হেদিন সিরাত আল মুস্তাকিম, আর ওই দোয়াটি আপনি দিলেন, দুটাকে গাল কেন মনে হতো, সুরা ফাতিহা গাল নাকি? তাহলে কত মূর্খামি, তাহলে চিন্তা করুন। তাহলে কিছু কিছু প্রথা আছে, কুপ্রথা সেগুলি, আর কুপ্রচলন আছে, ঠিক না, করলেই সেটা ঠিক হয়ে যায় এমন কথা নেই। আপনি দুয়ারটাকে আপনি মানে গাল মনে করে নিচ্ছেন, তার মানে কতদূর চিন্তা করেছে জানেন, এখানে কি উজ্জ্ব আছে, আল্লাহ ইয়াদিক বললেন, তার মানে তুমি আমাকে পথভ্রষ্ট বলছো, আমাকে খারাপ বলছো, আমি খুব খারাপ, সেজন্য আল্লাহ যেন আমাকে হেদায়ত করে, না না আমি খারাপ নয়, ভালো মানুষ, কথা বোঝা গেছে। আরে এতদূর চিন্তা করার দরকার কি, কথাটি ভালো বলেছে, আপনি আমিন বলেন, আপনি ওর শুকরিয়া আদায় করেন, জাজাকাল্লাহ খের বলেন, জি, ঝগড়া শেষ হয়ে যাবে। কিন্তু কিন্তু যদি আল্লাহ ইহাদিক কেউ বলে আপনাকে, ধরেন আপনাকে বলছে আল্লাহ ইহাদিক, আর আপনি যদি বলেন আল্লাহ ইহাদিক, তাহলে কী হবে, হ্যাঁ, দুইজনের লাফিয়ে শুরু হয়ে গেছে, হ্যাঁ, ধস্তা ধস্তি শুরু হয়ে যাবে, হবে না, হবে না, জি। তো এ ছিল হাদিস 3283 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আহাদাকুম ইযা আতাহালাহু, হাদিস গতকালকে গিয়েছে, তোমাদের যে কোনো ব্যক্তি যখন নিজ পরিবারের কাছে আগমন করবে, মানে সহবাসে লিপ্ত হবে, তার আগেখানে সহবাসের অবস্থায় জিকির আজকার করা মাকরুহ, জি, হারাম বলবো না কিন্তু অপছন্দনীয় এই অবস্থায়, এই জন্য এইটা জিকিরের সময় না, জিকিরের সময় নয়, ইচ্ছা করে আপনি জিকির আজকার করবেন, হ্যাঁ, ওই সময় সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, এটা চলবে না, কিন্তু তার আগ পর্যন্ত জিকির, এই জিকির সন্ন্যাত। এছাড়াও যদি বলেন অন্য দোয়া যা আপনি প্রয়োজন মনে করছেন, অসুবিধা নেই, অবশ্য প্রস্তুতি হচ্ছে আর সেই সময় দোয়া করছেন, অসুবিধা আছে নাকি,
জিকির, যে কোনো দোয়ায় জিকির। আচ্ছা, তারপরে সহবাস হয়ে গেল, তারপর আপনার শরীর নাপাক, গোসল ফরজে আছে, জিকির করতে পারবেন না? পারবেন না, সমস্ত জিকির করতে পারবেন, একমাত্র কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কারণ জুনবি গোসল ফরজ যদি হয় তাহলে কোরআন তেলাওয়াত চলবে না। মাসিক অবস্থায় থাকা মহিলার বিষয়টি ভিন্ন, কারণ ও গোসল করলে পাক হইতে পারবে না, সেই জন্য কেউ কেউ বলেছে মাসিক অবস্থায় মুখস্থ কল্যাণ করতে পারবে, বুঝছেন? কিন্তু যার গোসল ফরজে স্বপ্নদোষের কারণে অথবা স্বামী স্ত্রী মিলনের কারণে, ও তো গোসল করলে পাক হয়ে যাচ্ছে, হ্যাঁ, সুতরাং মুখস্থকরণ করতে পারবে না, কোরআনের জিকির করতে পারবে না, মানে কোরআন তেলাওয়াতের জিকির করতে পারবে না, কথা বোঝা গেছে? কিন্তু দোয়া না পাক অবস্থায় দোয়া করা যাবে না, সমস্ত কাজকর্ম করা যাবে। তবে উত্তম হচ্ছে উজু করে নেওয়া, এই জন্য অবসর পরে উজু করে নিয়ে কাজকর্ম করেন, পাকশাক করেন, অথবা আপনি ডিউটি করেন, অসুবিধা নেই। গোসল ফরজ আছে, আপনি উজু করলেন, ডিউটি করে বেড়াচ্ছেন, অসুবিধা নেই। বাস নামাজ সলাতের সময় হওয়ার আগে আগে কিন্তু আপনাকে গোসল করতে হবে, সকালবেলা ডিউটি করে আপনার 11:30 ছুটি হয়ে যাবে, গিয়ে তাড়াতাড়ি গোসল করে আপনি জোহরে হাজির, তাহলে গুনাহগার হলেন না আপনি। তো এই দোয়া যদি করে, আল্লাহ জান্নেব নিঃ শয়তান, জান্নেব না শয়তান বহু বচন দিয়ে আছে, আর জান্নেব নিঃ শয়তান, আল্লাহ আমাকে শয়তান থেকে দূরে রাখো, অজান্নেবি শয়তান, শয়তানকে দূরে রাখো, মা রাজাক তানি, আমাকে যে দেবে তুমি রেজেক, মানে আমার সন্তান সন্ততি, সেটা থেকেও শয়তানকে দূরে রাখো, মানে কোনো ক্ষতি যাতে না করতে পারে। ফাইন কান বাইনা ওয়ালাদুন, আর তারপর এই দোয়া পড়ার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয় যে এই সহবাসের মাধ্যমে, মিলনের মাধ্যমে, হ্যাঁ, বাচ্চা ভূমিষ্ঠ হলো, লাম ইয়াদুর শয়তান ক্ষতি করতে পারবে না, ওয়ালাম ইয়ুসাল্লা তালি, শয়তানকে তার উপর, হ্যাঁ, চাপিয়ে দেওয়া হবে না, বা শয়তান প্রভাব বিস্তার করতে পারবে না, প্রভাব ফেলতে পারবে না, শয়তানের তার উপর কুপ্রভাব পড়বে না, ছেলেটা বদমাইশ হবে না, হ্যাঁ, বিদিন হয়ে যাবে না, অথবা ছেলেটার শারীরিক কোনো ক্ষতি হয়ে যাবে না, ইত্যাদি, শারীরিক হোক অথবা ধর্মীয় ক্ষতি হোক, কোনো ক্ষতি, দিন দুনিয়ার কোনো ক্ষতি হবে না এবং প্রভাব ফেলতে পারবে না শয়তান। 3284 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবু রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, আন্নাহু সাল্লা সালাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, তিনি একবার সালাত আদায় করলেন, কোনো এক নামাজ পড়ছিলেন, আর তার নামাজ শেষ করার পরে বললেন, ইন্না শয়তান আরাজালি, শয়তান এখনই আমার সামনে এসে গেছিল, আরাজা মানে পেশ হওয়া, মানে আমার সামনে চলে এসেছিল, ফাসাদ্দা আলাইয়া ইয়াক্তাউ সালাত, তারপরে আমার সলাত নষ্ট করার জন্য বহু চেষ্টা করলো, সাদ্দা আলী মানে আমার উপর আক্রমণ করতে যাচ্ছে, ডিস্টার্ব করছে, কি করার জন্য, ইয়াক্তাউ সালাত, সলাতকে ভঙ্গ করে দেওয়া জন্য, নষ্ট করার জন্য, কাতা একটা মানে কাটা, সলাতকে কেটে দেওয়া মানে সলাত ভঙ্গ করা, নষ্ট করার জন্য, আমকানানিল্লাহ মিনহু, আল্লাহ আমাকে তার ওপর, হ্যাঁ, কি বিজয়ী করলেন বা শক্তিশালী করলেন, তারপর শক্তিশালী করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিকে ধরে নিয়েছিলেন, ধরে নেওয়ার পরে অন্য হাদিসে রয়েছে, আমার তাজাক্কার তো কাউলা আখি সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম, সুলাইমান আলাইহিস সালামের সেই দুয়ার কথা আমার মনে চলে আসলো, রব্বিগফিরলি ওয়াহাব লি মুলকান লা ইয়ানবাগী লি আহাদিন বাদী ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কোরআনে কারীমে রয়েছে, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে, ওয়াহাব লি মুলকান, এমন রাজত্ব আমাকে দান করো, লা ইয়ানবাগী লি আহাদিন মিন বাদী, আমার পরে যেন এইরকম রাজত্ব কেউ না পায়। আর তার রাজত্বের একটি দিক ছিল কি, জিনদের উপর রাজত্ব, কোনো রাজা বাদশাহ পৃথিবীতে আসেনি যার জিনের উপর রাজত্ব ছিল না, আবু বকর, ওমর, ওসমান, আলী, মানুষের উপর রাজত্ব ছিল, তাই না, আমিরুল মুমিনিন, খলিফা রাসূলুল্লাহ, কিন্তু জিনের রাজত্ব ছিল একমাত্র সুলাইমান আলাইহিস সালাম, নবী সালাম ধরে নিলেন, তারা বললেন যে না না, যখন আমার সঙ্গী মানে রসুল, তিনিও নবী, আর তিনি এই দোয়া করেছেন, তাহলে তাতে আমি আর হস্তক্ষেপ করব না, সেই রাজত্বটি তার জন্যই থাকে, আর ছেড়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, 3285 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন ইজা নুদিয়া বিল সালাত, যখন আজান দেওয়া হয়, আদবার শয়তান, শয়তান তখন পলায়ন করে, আদবার দোবর থেকে মানে পিঠ ফিরিয়ে পালানো, ওয়ালাহু দৌরাতুন, কি অবস্থায় পালায়, যখন শয়তান পলায়ন করে তখন সশব্দে বায়ু ছাড়তে থাকে, সশব্দে বায়ু ছাড়তে থাকে, দৌরাত মানে উচ্চ স্বরে বায়ু ছাড়া, ফাইদা কুজিয়া, যখন আজান শেষ হয়ে যায়, আকবাল আবার ফিরে চলে আসে মসজিদে, আসার পরে অশ্বাসা দিতে থাকে, ভুলাইতে থাকে, ফাইদা সুয়া বিহা, যখন আবার সলাতের একামত দেওয়া হয়, তসরিফ মানে এখানে একামত, একামত যখন দেওয়া হয়, আদবার আবার পালাতে শুরু করে,
কিন্তু একামতের আওয়াজ তার বেশি দূরে যায় না, আজানের আওয়াজ বেশি দূর যত দূর পর্যন্ত তত দূর পালায়। ফায়দা কোদিয়া, যখন আবার একামত শেষ হয়ে যায় সম্পূর্ণ, আকবাল আবার ফিরে আসে, হাত্তা ইয়াখতুরা বাইন আল ইনসানি ও কালবিহি, আর আসার পরে মানুষ এবং তার অন্তরের মাঝে কি করে খটকা দিতে শুরু করে, হ্যাঁ খটকা দিতে শুরু করে, কি থেকে কি সব মনে চলে আসলো, যেগুলি সারাদিন মনে আসে না সবগুলি কথা স্মরণে আসছে কখন, নামাজের অবস্থা, এগুলো শয়তানের তরফ থেকে, যে শয়তান লেগে আছে। ফায়াকুলু, সে শয়তান বলতে থাকে এমন ভাবে বলছে আত্মগোপন করে যে বুঝতে পারছেন না কিন্তু আপনি কেন ভুলে যাচ্ছেন, আরে দ্বিতীয় রাকাতে মনে নাই যে প্রথম রাকাতে এমন কোন সুরা পড়লো, অত ছোট্ট সুরা মুখস্থ আছে বলে যায় না আমরা, আর তারপরে কয় রাকাত হইলো সব ভুলে যায়, মনে হচ্ছে লাগাম ধরে আমাদের টানছে, না হলে মুশকিল, মহা মুশকিল, অধিকাংশ লোকের খবরই নেই যে কয় রাকাত হলো, ইমাম সালাম ফিরছে সেজন্য সালাম ফিরছে, ওজকুর কাজা ওজকুর কাজা, এটা মনে করো ওইটা মনে করো, হ্যাঁ এটা স্মরণ করো ওইটা স্মরণ করো, হাত তা লায়াদি, এমন হয়ে যায় পরিস্থিতি, আসালা সাল্লাম আরবান, তিন পড়লাম না চার পড়লাম মনেই নেই আর, ফাইজাল মিয়াদি যখন বুঝতে পারছে না, টের পাচ্ছে না, তিন পড়লো না চার পড়লো, এখন সন্দেহ হয়ে গেলো কি করবেন, শয়তানের তরফ থেকে সাজাদা সাজদা তাই সহ শহর দুটি সেজদা করেন, দুটি সেজদা করে নেন, শয়তানের লাঞ্ছিত হবে, তার রিমুল্লি শয়তান হাদিসে রয়েছে, আর ঘাটতি পূরণ হবে, সহ সেজদার উদ্দেশ্য হচ্ছে দুইটি, একটি হচ্ছে কি শয়তানকে লাঞ্ছিত করা, আর আর ঘাটতি পূরণ করা, তৃতীয় কেউ কেউ বলেছেন আর সেটা ঠিক আছে যদি এইভাবে বলে, সেটা হচ্ছে যে নবী সন্নত পালন করে, নবীর আদর্শ আদর্শ পাইতে বা করে অনুসরণ করে, এইটাই হচ্ছে বড় গুরুত্বপূর্ণ কাজ, কোনো রহস্য জানি আর না জানি। জি, 3286 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুল্লু বানি আদম ইয়াতানু শয়তান ফি জামবিহি বি ইসবাইহি হিনা ইউলাদু, প্রত্যেক আদম সন্তানের দুই পার্শ্ব বা পার্শ্ব দেশে, জামবিহি তার পার্শ্ব দেশে মানে সাইডে, এখানে নয় ওইখানে, পার্শ্ব দেশে কি করে শয়তান টোকা মারে বা খোঁচা দেয়, কি বলে আপনারা খোঁচা বলেন, খোঁচা মারা, গোতা মারা, জি খোঁচা মারা, খোঁচা মারে কি দিয়ে, বেশ বাহি দুই আঙ্গুল দিয়ে, তাহলে শয়তান আঙ্গুল আছে কথা বোঝা, শয়তান আঙ্গুল দিয়ে খোঁচা মারে, কখন এটা হিনে ইউলা, যখন সে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সময়, এই জন্য মায়ের পেট থেকে বেরিয়েই কুহা কুহা শুরু করে দেয়, এই কান্নার জন্য একটু আঘাত লাগে, ছোট বাচ্চা একটু আঘাত লাগলেই কান্না শুরু করে দেয়, গায়রা ইসা ইবনে মারিয়াম, একমাত্র ব্যতিক্রম হচ্ছে ইসা ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র ইসা আলি ইসলাম, জাহাবা ইয়াতউন, এই মারিয়ামের পুত্র ইসা আলি ইসলাম নবীকেও যখন ভূমিষ্ঠ হলেন তিনি, তখন তাকেও খোঁচা মারতে গিয়েছিল, ফাতানা ফিল হিজাব, কিন্তু খোঁচা মারতে সক্ষম হয়নি, আল্লাহ তাকে সুরক্ষিত করেছিলেন, সুতরাং খোঁচা মারতে গেছে তার ওপরে যে কাপড় বা পর্দা রয়েছে সে পর্দায় গিয়ে খোঁচাটা লেগেছে, তার গায়ে লাগেনি, হ্যাঁ খোঁচা লেগেছে পর্দাতে, কাপড়ে হিজাব মানে সেই কাপড়ে, কিন্তু তার গায়ে শরীরে লাগেনি। 3287 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আলকামা তাবেই কাল কাদেম তু শাম, শাম দেশে, আলকামা ছিলেন কুফাই এরাকে, আলকামার আসওয়াদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশিষ্ট দুইজন ছাত্র, তো বলছে শাম দেশে গেলাম, ফাকালু নাকালু, তখন বলে আবু দারদা এখানে কে আছে, সাহাবাই জিজ্ঞেস করলেন যে সাহাবাই কেরামদের মধ্যে এখানে কে কে আছেন, কারণ সাহাবাই কেরাম জামানা শেষ হতে যাচ্ছে, একজন দুজন করে কোন কোন শহরে আছেন, বিশিষ্ট সাহাবি কে এখানে আছেন, বলছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবি আছেন, কালা ফিকুম আল্লাযী আজারাহুল্লাহু মিনাশ শয়তান আলা লিসানি নাবীহি, তখন তিনি বললেন, আলকামা বললেন যে তোমাদের মাঝে কি এমন ব্যক্তি রয়েছেন যাকে আল্লাহ রক্ষা করেছেন শয়তানের অনিষ্ট থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক জবানের দুয়ার মাধ্যমে, আল্লাহ লিসানের নবী নবীর জবানের মাধ্যমে মানে নবীর জবান দ্বারা যে দুয়া দিয়েছেন নবী সাল্লাম, আল্লাহ যেন আম্মার বিন ইয়াসিরকে শয়তান থেকে রক্ষা করেন, সেই বিশিষ্ট সাহেব আম্মার বিন ইয়াসির কি তোমাদের মাঝে আছেন, এই কথা বলেছিলেন, জি তিনি কে, তারপরে হাদিসটিতে আসছে তার আল্লাজি আজারাহুল্লাহ আলাইহিস, যাকে আল্লাহ রক্ষা করে শয়তান অনিষ্ট থেকে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহর নবী, আর নবী এহি মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবানের দুয়ার বরকতে, ইয়ানি আম্মারান, তিনি হচ্ছেন আম্মার, অর্থাৎ ইয়ানি মানে অর্থাৎ, অর্থাৎ তিনি কে, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, তার মা হচ্ছেন সোমাইয়া রাদিয়াল্লাহু প্রথম শহীদ, তার বাবা হচ্ছেন ইয়াসের প্রথম শহীদ পুরুষদের মধ্যে,
মজলুম ছিলেন, তারা দুর্বল ছিলেন। 3288 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন আল মালায়েকা তাহাদ্দাসু বা তাহাদ্দাসু ফিল আনান, ফেরেশতারা, কালকে হাদিসটি বলছিলাম কিন্তু হাদিসটি চলে, ফেরেশতারা আর এর আগে একবার গিয়েছে, ফেরেশতারা মেঘমালাতে, আনান মানে গামাম, গামাম মানে বাদল, গামাম সাহাব, গামাম কথাটি কোরআনে কেরবে রয়েছে আর সাহাব তো প্রসিদ্ধ আজকালও বলা হচ্ছে, আনান মেঘমালায় ফেরেশতারা কথাবার্তা বলতে থাকে, আপাশে আপোষে কি করে আলাপ আলোচনা করতে থাকে, বিল আমরে মানে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টিগত নির্দেশনা সম্পর্কে, যে আল্লাহর কি নিষেধ নির্দেশ হলো, আল্লাহর কি ফয়সালা হলো, আল্লাহর ফয়সালা সম্পর্কে, এখনো ফিল যা কিছু পৃথিবীতে ঘটবে সে সম্পর্কে, যা ঘটতে যাচ্ছে আজকে ধরন ঘটবে, আজকে রাত্রে ঘটবে, কালকে ঘটবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ফাতাসম শয়াতিন, শয়তানগুলি কিন্তু শুনতে থাকে, জিন শয়তান ওপর দিয়ে গিয়ে শুনতে থাকে, আল কালেমা কোনো একটি কথা, ফাতাকুর রহা একটি কথাও যদি শুনেন নাই, ফি আজানিল কাহেনে সেটাকে নিয়ে এসে কি করে দেয়, নিক্ষেপ করে গণক বা জ্যোতিষীর কানে, কেমনভাবে, কামাত তোকারুল কারুরাতু, যেমন পানি ঢালা হয়, তাহলে তাররা একর মানে এখানে হচ্ছে ঢালে, তারা কি জ্যোতিষীর কানে এসে সেই কথাটিকে ঢালে মানে দিয়ে দেয় কানে, যেমন কারুরা, কারুরা কাকে বলে, এই যেগুলো প্লাস্টিক অথবা যে কোনো বোতল টোতল এগুলো কারুরা, হ্যাঁ পানির বোতলকে আজকাল কারুরা বলছে, বলছে না কারুরা, তো কারুরাতে যেমন পানি ঢালা হয়, ফায়াজিদুনা মাহা, যখন একটা কথা শুনলো সত্য কথা, কিন্তু একটা কথা এসে বললো গণককে, সে তার সাথে বাড়িয়ে দেয় বা তারা বাড়িয়ে দেয় এই গণকরা, মেয়াত কাজে একশতটি বা শত শত মিথ্যা কথা, একশোটি মিথ্যা কথা একটা সত্য কথা মানুষরা বিশ্বাস করে। জি, 3289 নম্বর হাদিস, এটি আমাদের সর্বশেষ হাদিস আজকের, বলছেন আবু রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাসাউব মিনাশ শয়তান, হাই আসা শয়তানের তরফ থেকে, কার হাই আসছে, কার হাই আসছে, হাই আসছে মানে তাকে ঘুম আসছে, ঘুম আসার গাফিলতির অলসতার লক্ষণ। জি, তাসাউব মানে হাই হচ্ছে শয়তানের পক্ষ থেকে, ফায়দা তাসাউব আহাদুকুম, তোমাদের কারো যখন হাই আসে, ফালিয়ারুদ্দুহু মাস্তাতা, যথাসাধ্য সেটিকে যেন চেপে রাখি, দমিয়ে রাখি, আসতে দিবেন না, কমাবার চেষ্টা করবেন। জি, আর হা করে ছেড়ে দিবেন না, হা করে ছাড়লে শয়তান হাসবে, কিন্তু ফায়দা তাসাউব আহাদুকুম ফালিয়ারুদ্দুহু মাস্তাতা ফাইন্না আহাদুকুম ইযা ক্বালা হা, এই যে দেখেন চলি সাহাদিস, তোমাদের যে কোনো ব্যক্তি যখন হাই আসে আর হা করে মুখটাকে বেশি ফাঁক করে দেয়, দাহিকা শয়তান, তখন শয়তান হাসাহাসি করতে থাকে, শয়তানরা আপোষে হাসাহাসি করতে থাকে। এখানে আজকের আলোচনা শেষ করছি, ওয়া জাযাকুমুল্লাহ খাইরান, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।